এখানে এখন জাস্ট একটা কিন্তু ড্রাগনের মুখটা তৈরি হচ্ছে এবং তার ডিটেল কাজগুলো হচ্ছে অজস্র স্কালচারগুলো ভর্তি করে রাখা রয়েছে মানে এগুলো কিন্তু হচ্ছে সব তৈরি করা স্কালচার যে সাবজেক্টটা তো দারুণ সেই যে কাজগুলো অসাধারণ স্কালচার ডিজাইনগুলো অসাধারণ কাজটা আমাদের বানাতেও ভালো লাগে যে প্রতিমাটা একদম থাকবে ভাসমান অবস্থাতে মানুষ এলেই বুঝতে পারবে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি তারাপুকুর মিলন সঙ্গে এবারে এখানে থিম নীলে বিলিং যেটা হচ্ছে থাইল্যান্ডের ব্লু টেম্পেল সেটা আপনারা অবশ্যই জানেন যদি না জানেন আপনাদের জানিয়ে দিই এবারে এখানে হচ্ছে নীল মন্দির থাইল্যান্ডের নীল মন্দির তো সেই মণ্ডপ আজকে আমরা দেখবো কতটা কী কাজ এগুলো সেটা আমরা জানবো এবং এর মধ্যে যে বিভিন্ন স্থাপত্যকলা বসবে বা বুদ্ধের মূর্তি বসবে সেগুলোও আমরা আজকে জানার চেষ্টা করব ও চেষ্টা করব যে শিল্পীর কাছ থেকে কতটা কী তথ্য জানা যায় এই প্যান্ডেলের ব্যাপারে তো চলুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট মণ্ডপে যাওয়া যাক এবং আপনাদের দেখাই তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক নীলে বিলীন মানে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোসব কমিটির পূজা মণ্ডপের সামনে এইখানেই হচ্ছে এই ব্লু টেম্পেল যেটা কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে দেখুন জায়গাটা হচ্ছে এরকম যে আপনি স্টেশন থেকে এক মিনিট গতানুগতিক প্যান্ডেল প্রস্তুতির ভিডিও তো আপনারা দেখেছেন কিন্তু আজকে কিন্তু ভিডিওটা অন্যরকম হতে চলেছে প্যান্ডেল তো রয়েছেই আপনাদের দেখাবো কিন্তু এই প্যান্ডেলের যে স্কালচার যেভাবে সাজানো হবে প্রথমে চলুন তার আতুর ঘরটা দেখাই তো বন্ধুরা এখন আমি রয়েছি ব্লু টেম্পেলের আতুর ঘরে এখানে কিন্তু এই যে আমার পিছনে মূর্তিগুলো রয়েছে এই সকল যে স্ট্রাকচার মানে স্কালচারগুলো রয়েছে এগুলো কিন্তু এইখানেই জন্ম হচ্ছে শিল্পীদের হাত ধরে তো এখানে এই স্ট্রাকচারগুলো দেখে কিন্তু আমি জাস্ট মুগ্ধ কোনো কথা হবে না মানে মানে কিভাবে যে বলবো সে কথা বলতে পারেন কম পড়ছে আমার পিছনেই এই দুটো মূর্তি রয়েছে এবং আমার এবার দেখতে পারবেন পিছনে কিন্তু একটা বিশাল বুদ্ধ মূর্তি রয়েছে এটা না হলেও দশ ফিটের কাছাকাছি হবে দশ থেকে বারো ফিট হবে তো এখন এখানে কিন্তু এই কাজগুলো চলছে এবার ভাবুন এইগুলো যখন মণ্ডপে মণ্ডপে বসানো হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে চলুন আরও জিনিস দেখাই আপনাদের দেখো বন্ধুরা এখানে এখন জাস্ট একটা কিন্তু ড্রাগনের মুখটা তৈরি হচ্ছে এবং তার ডিটেল কাজগুলো হচ্ছে কতটা সুন্দর লাগছে এই হচ্ছে টোটাল ওয়ার্কশপটা বা আতুর ঘর বলতে পারেন এইখানেই কিন্তু ধীরে ধীরে এই সকল স্ক্রাব স্কালচারগুলো ছোট বড় সব ড্রাগন এবং আরও যা যা দরকার সব কিন্তু এখানে তৈরি হচ্ছে এখানে দেখুন এখানেও কিন্তু দুটো ছোট ছোট ড্রাগনের মাথাগুলো রাখা রয়েছে প্রভাবলি এগুলো যে মণ্ডপটা হচ্ছে মণ্ডপের যে কর্নারগুলো রয়েছে সেখানে হয়তো বসবে আপনাদের আত তো দেখালাম এখানে তো যেগুলো তৈরি হচ্ছে দেখলেন কি কি তৈরি হয়ে রয়েছে জানেন চলুন দেখাই সেগুলো তারপর যাব প্যান্ডেলে তো বন্ধুরা আমরা এখন রয়েছি গোডাউনে বলতে পারেন এখানে কিন্তু এই দেখুন এই যে মন মানে স্কাল্পচারগুলো রয়েছে এগুলো সব কমপ্লিট যেগুলো হয়ে গেছে সেগুলো রাখা রয়েছে বন্ধুরা এখানে জাস্ট মানে এখানে পুরো যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু অজস্র স্কালচারগুলো ভর্তি করে রাখা রয়েছে মানে এগুলো কিন্তু হচ্ছে সব তৈরি করা স্কালচার যেগুলো হচ্ছে প্যান্ডেলটা যে তৈরি হচ্ছে তার মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো প্লেস মানে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু স্থাপন করা হবে প্রত্যেকটা কাজ যদি দেখেন অত্যন্ত ডিটেলে কিন্তু কাজ মানে বলার মতো না মানে অ্যাকচুয়াল যা জিনিস আছে হুবহু সেই জিনিসই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন একটা সামান্য পিলারই যদি দেখাই দেখুন এর মধ্যে যে ডিটেলটা রয়েছে এটা তো একদম সিম্পল গেল এছাড়াও এখানের যে ড্রাগন ছোটো ছোটো ড্রাগনগুলো রাখা রয়েছে তার গায়ের যে আঁশ এবং আঁশের মধ্যে যে একটা হালকা ভাঁজ ধরনের রয়েছে সেগুলো পর্যন্ত এখানে ফুটিয়ে তোলা রয়েছে এবার এগুলো হচ্ছে জাস্ট থার্মোকলের ওপর এর ওপরে কিন্তু এরপরেও বিভিন্ন কাজ রয়েছে যাতে মানে শেডিংয়ের এর কাজ আছে কালারের কাজ আছে সেগুলো যখন হবে আরও কতটা ফুটে উঠবে যখন এখানে দেখুন মোটামুটি আমার হাইটের থেকে কিছুটা বড় হাইটের কিন্তু এই বুদ্ধমূর্তিটা রয়েছে যার গায়ের কাজগুলো দেখুন যে গায়ের যে বস্ত্র তার যে ভাঁজ সেগুলো কিন্তু প্রপার ফুটে উঠেছে এখানে দেখুন বন্ধুরা এখানে দুখানা ড্রাগনের মুখ রাখা রয়েছে এখানে ড্রাগন কিন্তু অনেকগুলোই থাকবে তার মধ্যে এগুলো কিন্তু দুটো দুখানা বড় বড় ড্রাগন আপনাদের প্যান্ডেলের মধ্যে দেখালাম যেগুলো মোটামুটি তিরিশ বত্রিশ ফুটের উপর হবে বই কম হবে না কারণ ওটা যে কোন রাখা হবে সেটা আরও উঁচু হবে এখানেও যে ছোটো ড্রাগন রয়েছে সেটাও কিন্তু আমার হাট অলরেডি ছাড়িয়ে যাচ্ছে প্রায় ছ ফুটের উপর যাচ্ছে এটা এছাড়াও আরও বিভিন্ন স্কাল্পচারগুলো রয়েছে বুদ্ধ স্কাল্পচার রয়েছে যার মুখটা কিন্তু ঢাকা রয়েছে অবভিয়াসলি এগুলো কমপ্লিট হয়ে গেছে যাতে কোনোভাবে কোনোরকম চোট পেয়ে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু এগুলোকে প্লাস্টিকে মুড়িয়ে রাখা রয়েছে যেটা কিন্তু খুবই দরকার কারণ এগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু প্যান্ডেলে বসানো হবে যেহেতু কমপ্লিট হয়ে গেছে যাতে কোনোভাবে চোট না পায় কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে কিন্তু এগুলো প্লাস্টিকের মাধ্যমে মুড়িয়ে রাখা রয়েছে ওইখানে দেখুন একখানা খুব সুন্দর লাগছে যেটার মধ্যে আপনার হাজার করা অবস্থায় রয়েছে বুদ্ধদেব এবং দুপাশে দুটো কলাকৃতি বেরিয়ে রয়েছে খুব সুন্দর লাগছে এবং সামনেও এখানেও একটা রয়েছে কিন্তু এরকম ছোট ছোট কত দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কত কাজ অজস্র কাজ অজস্র কাজ রয়েছে মানে কত মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এগুলো বানানো শোলা আপনারা সবাই কখনো না কখনো লাইফে ইউজ করেছেন স্কুলের প্রজেক্ট হোক বা কিছু সামান্য একটু ভুল হলে কিন্তু ভেঙে যায় বা খারাপ হয়ে যায় সেই জায়গায় কিন্তু এই নিখুঁত কাজ এই শোলা থেকে উঠে আসছে যা কিন্তু একটা অনবদ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্যান্ডেল হয় বিভিন্ন রকম তার সাজ হয় কোনোটাই ছোটো না কোনোটাই খুব বড়ো না সবই বিভিন্ন রকম তার কলাকৃতি এবং তার স্থাপত্য কিন্তু এই যে ডিটেল কাজ এটা কিন্তু খুব কম সংখ্যক প্যান্ডেলেই দেখা যায় যেটা কিন্তু আমরা দেখতে চলেছি এই তারা তারাপুকুর মিলন সংঘের ব্লু টেম্পেলে হ্যাঁ অবভিয়াসলি আপনারা বলুন ব্লু টেম্পেল এটা একটা বুদ্ধ মন্দির যেটা আপনার আপনারা আইটিতেও আইটিআই মোড়েও দেখতে পাবেন ঝিনুকের কাজ হ্যাঁ ঝিনুকের কাজ ডেফিনেটলি ওটাও এক ধরনের এটাও এক ধরনের কিন্তু এখানের যে ডিটেল কাজ রয়েছে হাতে করে কেটে কেটে বানানো হয়েছে তার কিন্তু একটা মাহাত্মই আলাদা তো আমার কাছে এখনও পর্যন্ত যতগুলো আমি প্যান্ডেল দেখেছি তার মধ্যে কিন্তু এটা আমার তরফ থেকে বেস্ট কারণ এত নিখুঁত কাজ করাটা কি কতটা পরিশ্রম লাগে সেটা কিছুটা হলেও আমি জানি এবং ওনাদের করতে দেখেও সেটা ফিল করতে পারছি তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক নীলে বিলিন মানে তারাপুকুর আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপের সামনে এইখানেই হচ্ছে এই ব্লু টেম্পেল যেটা কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে আপনাদের একটু যদি বলি দেখুন জায়গাটা হচ্ছে এরকম যে আপনি স্টেশন থেকে রেলগেট ক্রস করে যখনই আসবেন এই জায়গায় কিন্তু ঢুকলে সম্পূর্ণ অনুভব করবেন যে আপনি থাইল্যান্ডের ব্লু টেম্পেলে চলে এসেছেন এন্ট্রি হবে ওইখানটা দিয়ে আর ওই যে জায়গাটা দেখছেন ওইখানে একটা থাকবে পঞ্চাশ ফিটের বুদ্ধ মূর্তি যেটা সাইিত অবস্থা থাকবে তারপর আপনারা যাবেন এই মণ্ডপের মধ্যে এখানে আপনারা দর্শন করবেন বুদ্ধ মূর্তি মানে ব্লু টেম্পেলের ভেতরে যা যা আছে ঠিক তাই তাই এখানে থাকবে এবং তারপর আপনারা চলে আসবেন এইখানে যেখানে রয়েছে মাতৃ প্রতিমা এইভাবে আপনারা এই সম্পূর্ণ টেম্পলটা ঘুরে দেখতে পারবেন এবার চলুন আপনাদের এই যে মণ্ডপটা রয়েছে সেখানে কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখায় এই পুরো জায়গাটা কিন্তু একটা পুকুরের ওপরে রয়েছে যার উপরে কিন্তু এই পঞ্চাশ ফুটের মণ্ডপ এবং বুদ্ধমূর্তি সবটা হবে এই হচ্ছে মণ্ডপটা যার মধ্যে আমরা প্রবেশ করব এবং আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা ইতিমধ্যে যে মণ্ডপটা দেখালাম যেটা সম্পূর্ণ পুকুরের ওপরে রয়েছে সেখানে আমরা চলে এসেছি এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশটা যেখানে এখন সুন্দর করে কাজ মানে সাজানোর কাজ চলছে মানে আপাতত প্লাইয়ের কাজ চলছে এবং এই যে দুটো স্ট্রাকচার দেখছেন এই স্ট্রাকচারের ওপরেই কিন্তু হবে প্রায় কুড়ি থেকে বাইশ বা তেইশ ফুটের ড্রাগন যেটা এন্ট্রান্সের রাখা থাকবে মানে সামনে যেখান দিয়ে ঢুকবেন সেখানটা রাখা থাকবে সেটা আপনাদের দেখাবো এখানে দেখুন এখানে আপাতত কি কি হচ্ছে সেটা একটু দেখায় যেমন এখানে একটা এটা মোটামুটি কুড়ি বাইশ ফিটের একটা কিন্তু বুদ্ধ মূর্তি আর মাফ করবেন আগে যেটা বললাম ড্রাগন যেটা হচ্ছে সেটা তিরিশ থেকে বত্রিশ ফুটের হবে যেটা এর উপর থাকবে আর কুড়ি বাইশ ফুটের কিন্তু এই বুদ্ধ মূর্তিটা রয়েছে এটাও কিন্তু এই মণ্ডপের মানে বাইরে ঠিক এইরকম জায়গায় কিন্তু রাখা থাকবে এই যে মণ্ডপটা রয়েছে সামনেটা কিন্তু রাখা থাকবে আর এখানে ব্লু টেম্পেলের ভেতরে যেমন আছে বুদ্ধ মূর্তি থাকবে যেটা সিটিং পজিশানে থাকবে এবং আরও বিভিন্ন জিনিস কিন্তু এখানে থাকবে যেগুলো আমরা চেষ্টা করব জানার এবং জানতে পারলে আপনাদেরও অবশ্যই দেখাবো এখানে যে বুদ্ধ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন মানে থার্মোকলের যে কাজটা কাজটা কিন্তু সম্পূর্ণ দায়িত্ব রয়েছে কল্যাণদার হাতে তো কল্যাণদার থেকে আমরা একটুখানি জেনে নেব তো প্রথমে তো আপনাকে নমস্কার আমাদের চ্যানেলের সকলের তরফ থেকে তো আপনি এই যে এত সুন্দর এত বড় মূর্তি বানাচ্ছেন এতে আপনার অনুভূতিটা কি মানে এত বড় যে মূর্তি তৈরি হচ্ছে অনুভূতি তো খুব ভালো এক হচ্ছে সাবজেক্টটা আমরা চুজ করেছিলাম পার্থদা দা মিলে সাবজেক্টটা তো দারুণ সেই যে কাজগুলো অসাধারণ স্কাপচার ডিজাইন ডিজাইনগুলো অসাধারণ কাজটা আমাদের বানাতেও ভালো লাগছে কপি করতে কপি রাইট করতে করতেও ভালো লাগছে অসাধারণ কাজ আমরা বানাচ্ছি এবং দর্শকদের ভালো লাগবে আশা করি গত বছরও আমরা ব্যানারস করেছিলাম দর্শকদের রেসপন্স পেয়েছিলাম খুব ভালো এবছরও আমাদের বিলিন খুব ভালো হবে আমরা আশা করছি আর মোটামুটি এখন যে স্ট্রাকচারের কাজগুলো মানে এই মডেলের কাজগুলো চলছে কতটা হয়েছে বলতে পারেন এখন অলমোস্ট হয়ে গেছে এবারে থেকে অল্প কিছু চলছে এই যে এইটা চলছে একটা বাইশ ফুটের আর একটা মূর্তি বাকি আছে বড় একটা চল্লিশ পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ ফুটের মধ্যে আর একটা বুদ্ধমূর্তি হবে ওইটাই শুধু মানে সামনের সপ্তাহ থেকে চালু হবে ওটা হলে বাকি সব কিছু হয়ে গেছে রেডি এবার আর কয়েক দিনের মধ্যে আমাদের সেটিং আরম্ভ যায় সেটিং আরম্ভ যায় মানে বাইরে এবার দেখা যেতে পারবে তাই তো আর কয়েকদিনের মধ্যে সেটিং হচ্ছে দেখা যায় ট্রেন হবে সেটিং হবে সব দেখা যায় আর কয়েকদিনের মধ্যে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখন রয়েছি তারাপুকুর মিলন প্যান্ডেল প্রস্তুতির মধ্যে আমার পাশেই রয়েছে কিন্তু বিশাল আকার প্রায় ফুট হাইটের একটা ড্রাগন এইটা কিন্তু থাকবে একদম গেটে ঢোকার সময় দুই পাশে যেটা আপনাদের এর আগেও বলেছিলাম সেই জিনিসটা কিন্তু এখানে তৈরি হচ্ছে এখানে জাস্ট এখন আপাতত একটা তৈরি হয়েছে এখানে কিন্তু আরেকটা রয়েছে যেটা কিন্তু তৈরি হচ্ছে এটা এখন ওপরের অংশ বাকি ফিনিশিং তো অনেক বাকি এখানে আপাতত এটার কাজ চলছে স্বয়ং পার্থ মারুতি মানে যিনি শিল্পী পার্থ দেখলাম এখানে কিন্তু কাজ করছিলেন দুর্দান্ত কাজ এবং আরো অনেকে কিন্তু একসঙ্গে কাজটা করছেন আমার এই মুহূর্তে এটা দেখে জাস্ট অসাধারণ লাগছে যে নিখুঁত কাজ সেটা উপরের অংশটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো এই বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ধীরে ধীরে কিন্তু গড়ে উঠছে ব্লু টেম্পেল এবার এই জিনিস তার সঙ্গে ব্লু টেম্পেলের যেমন মডেল আপনাদের দেখিয়েছি এর আগে সম্পূর্ণ মন্দির যখন তৈরি হয়ে যাবে আশা করি বুঝতেই পারছেন যে কত সুন্দর একটা জিনিস আমরা দেখতে চলেছি বন্ধুরা এবার আমরা চলে এসেছি যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেখানে এখানে কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বিশাল ড্রাগনের ওপর কিন্তু কাজ চলছে এবং কিন্তু রাখা রয়েছে মাতৃ প্রতিমা যেটা কিন্তু অসাধারণ লাগছে তো এখানে আমরা চেষ্টা করব শিল্পীর সঙ্গে কথা বলার এবং আপনাদের জানানোর তো বন্ধুরা এখানেই দেখতে পাচ্ছি কিন্তু মাতৃ কাজ চলছে এখানে এর সামনে রাখা রয়েছে মাটি এবং এইগুলো দিয়ে এই মাটি দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা কাজ হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি মাটি দিয়েই কাজ হয় কিন্তু যেমন খড় দিয়ে মাতৃ প্রতিমা কাঠামো তৈরি হয় এবং তার উপর মাটি দিয়ে ধীরে ধীরে মূর্তি মাতৃ প্রতিমা তৈরি হয়ে ওঠে এরকমও সেরকম কিন্তু তার মধ্যেও কিন্তু অনেকটা তফাত রয়েছে এখানে যে দেখতে পাচ্ছি পুরো লোহার স্ট্রাকচারের উপরে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান আর যথাসম্ভব আমার মনে হচ্ছে এটার মধ্যে কিছু একটা এক্সট্রা থাকবে যেটা কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না কারণ এখানে একটা রাউন্ড সেকশন রয়েছে হতে পারে এটা হয়তো ঘুরবে বা হাস্যমান মনে হচ্ছে দেখে এবার পরবর্তীকালে চেষ্টা করবো প্রতিমা শিল্পী সুগান্ত রায়ের সঙ্গে কথা বলার কথা বলে আমরা যেমন জানতে পারবো আপনাদের ডেফিনেটলি জানাবো আপাতত মায়ের মাতৃ প্রতিমার মুখটা ঢাকা রয়েছে ডেফিনেটলি পুজোর আগে মায়ের মুখ দেখানোর কথা না সেই জন্য এটা ঢাকা রয়েছে তো ওভারঅল মাতৃ প্রতিমা দেখে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে যখন কমপ্লিট হয়ে যাবে ডেফিনেটলি কিন্তু একটা খুব সুন্দর মাতৃ প্রতিমা তো দেখতে পাবো যেমন প্যান্ডেল তার সঙ্গে সামঞ্জস্য সামঞ্জস্য রেখেই কিন্তু মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে বলে আমার মনে হচ্ছে তো চলুন আরও কিছু ডিটেলস দেখি ও চেষ্টা করি শিল্পীর সঙ্গে কথা বলার তো বন্ধুরা আমরা তারাপুকুর মিলন সঙ্গে যে ব্লু টেম্পেন হচ্ছে এই মাতৃ প্রতিমার শিল্পী সুকান্ত রায় দাদাকে কিন্তু পেয়ে গেছি তো দাদা আপনার থেকে একটুখানি এই মাতৃ প্রতিমা সম্বন্ধে একটু বিশেষ কিছু তথ্য জানতে চাই আমাদের যে থিম আমাদের থিম হচ্ছে নীলে বিলিন তো নীলে বিলিনকেই আমরা মাথায় রেখে সারা বছরই আমাদের একটা ভাবনা মাথার মধ্যে থাকে তো সেই ভাবনা থেকেই আমার একদম নীলে বিলিনকে কেন্দ্র করেই আমার এই মাতৃ প্রতিমাটা তৈরি হচ্ছে একদম যেরকমভাবে আমরা থাইল্যান্ডের যে নীল মন্দির যে ঠাকুর আমরা দেখতে পাই ঠিক সেই রকম বুদ্ধি স্টাইল এবং তার সঙ্গে অনেক কিছু ডিজাইন পার্ট সেগুলো ওই মন্দিরের আদলেই তৈরি হবে আর প্রতিমার মধ্যে কি বিশেষত থাকে কারণ দেখে খানিকটা মনে হচ্ছে যে প্রতিমা হয়তো কিছু হতে পারে এরকম কিছু আছে প্রতিমাতে আমরা একটা বিশেষ আকর্ষণ রেখেছি যে প্রতিমাটা একদম থাকবে ভাসমান অবস্থাতেই মানুষ এলেই বুঝতে পারবে যে প্রতিমাটা একদম ভাসমান অবস্থাতেই আছে এবং তার নিচে যে প্রতিমার বেশ সটা একটু কাইনেটিক হতে যাচ্ছে যেমন ওটা ঘুরবে আর কি ঠিক আছে তো সেটা ক্রমশ প্রকাশ্য হবে মানুষের কাছে এটা আমি আশা রাখছি তো বন্ধুরা আপনাদের দেখালাম তারাপুকুর মিলন সংঘ আদি সার্বজনীন দুর্গোসাপের প্যান্ডেল প্রস্তুতি আমরা এখন ঠিক প্যান্ডেলের সামনেই বসে পড়েছি ঠিক আছে কারণ লিটারেলি হাঁপিয়ে গেছি বলতে পারেন এত নিখুঁত কাজ দেখে ঠিক আছে কারণ মণ্ডপটা যেমন সুন্দর হচ্ছে কালচারগুলো কিন্তু অত্যন্ত সুন্দর হচ্ছে আমার খুবই ভালো লেগেছে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে আমি আবারও বলছি আমার তরফ থেকে এখনই মনে হচ্ছে এবছরের অন্তত পক্ষে উত্তর চব্বিশ পরগনার মধ্যে সেরা পুজো এইটাই এবার বাকিটা সময়ের অপেক্ষা যে কি রেজাল্ট পাওয়া যায় অন্যান্যদের থেকে তো যদি সেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক আপনাদের দেখালাম এই মণ্ডপ প্রস্তুতি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন